আধুনিক যুগে অত্যাধুনিক উপায়ে লোক ঠকানোর পদ্ধতি হচ্ছে সাইবার ক্রাইম। দিনে দিনে যেমন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, ঠিক তেমনি তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইমেরও সংখ্যা। সাইবার ক্রাইম বিভিন্ন ধরনের রয়েছে, কিন্তু এদের মধ্যে যেটি সবথেকে ভয়াবহ আকার নিয়েছে সেটি হলো বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমের সাথে যুক্ত বিভিন্ন ধরনের অপরাধ। তার মধ্যে দক্ষিণ আফ্রিকায় সক্রিয় একটি হ্যাকার্স দল ইমুর মাধ্যমে হ্যাকিং করে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের এবং হাতিয়ে নিয়ে যাচ্ছে অসংখ্য টাকা। কিভাবে নিচ্ছে, কোন কৌশল তারা অবলম্বন করছে? আপনি কে বলতেছেন? আমি জাকির বলছিলাম। এই গ্রুপটা বন্ধ করার জন্য আমি একটা অফিসে রিপোর্ট করেছি, বুঝছেন? এটা তো আমার অন্য আরেকজনের নাম্বার। এই যে ডাক্তার করিম যে উঠছে না, এটা তো আমাদের একজন ডাক্তার, এই বিলিয়ার্সের ডাক্তার করিম নামে। মামা, কোন মেসেজ কতক্ষণ? প্রত্যেক দেশের ন্যায় সাউথ আফ্রিকাতেও সাইবার ক্রাইম একটি গুরুতর অপরাধ। তাই সাইবার ক্রাইম স্পেশালিস্ট এবং সাউথ আফ্রিকান ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ সম্মিলিত প্রচেষ্টায় সর্বদা সতর্ক থাকেন এই দুষ্কৃতিকারী চক্রটিকে ধরার জন্য। The increase of use of computers and computer systems and online technologies, cyber crime is increasing and it's a crime sector like any other crime sector. এই দুষ্কৃতিকারী চক্রটি বিভিন্ন কৌশলে হাতিয়ে নিচ্ছেন নিরীহ বাংলাদেশিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা। কিভাবে তারা নিচ্ছেন আর কোন কৌশলই বা তারা অবলম্বন করছেন, আর এ থেকে পরিত্রাণের উপায় বা কি? প্রিয় দর্শক, ভিডিওর শেষ পর্যায়ে জেনে নিন আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হলে আপনার করণীয় কি। স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য দেখানো হলো। আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন ভিকটিম হতে যাচ্ছিলেন গতকালকে, ফয়সাল খান। শুনি তার অভিজ্ঞতা। ধন্যবাদ একই টিভি আপনাকে। তো গতকালকে যে বিষয়টা আমার সাথে হয়েছিল, সেটা হইতেছিল গিয়ে আমাদের পরিচিত এক ডাক্তার, যে আমার সম্পর্কে মামা হয়, উনি বিলিয়ার্সে থাকে দীর্ঘদিন যাবত, তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। তো হঠাৎ করে সাডেনলি কালকে আনুমানিক 11টার দিকে আমার ইমুতে মেসেজ আসলো, আয়েশা বললো যে ইমার্জেন্সি, কিছু টাকা দরকার। তো আমার কাছে একটু ডাউট লাগলো যে আসলে কি এটা মামা কি না। তো আমি আসলে এই বিষয়টা আগেই জানতাম বিদে আমি অনেকটা ই করতে পারছি। তো আমার হাতে যথেষ্ট পরিমাণে সময় ছিল, তাই ওনার সাথে আমিও মজা করছিলাম, দেখি আসলে এন্ড অফ দ্য ডেতে কী ফল আমি পাই। তো যাই হোক, আমি যতটুকু ফল পাওয়ার আমি অতটুকু পেয়েছি, সেটা হয়েছে কি ও আমার যখন জিজ্ঞাসা করলো ইমার্জেন্সি টাকা দেওয়া যাবে কিনা, তো আমি ওর মেসেজে আমি সাড়া দিলাম হ্যাঁ দেওয়া যাবে, কত টাকা লাগবে? তো আমার মেসেজ দিয়ে বললো যে 25,000 টাকা দরকার। তো আমি ভাবলাম যে ঠিক আছে, সমস্যা নাই, 25,000 হয়তো হইব না, কিছু কম বেশি হইতে পারে। পরে ও বললো যে তোমার নানার অবস্থা খারাপ, তুমি 25,000 টাকা একটু ম্যানেজ করে দেবো। পরে আমি বললাম ঠিক আছে, আমি 25,000 টাকা আমি আপনাকে পাঠাই, পাঠানোর পরে আমি আপনাকে জানাইতেছি বা কিছু একটা। তো তার 10 থেকে 15 মিনিট পরে আবার মেসেজ দিল যে মামা টাকাটা কি পাঠানো হয়েছে। পরে আমি বললাম যে মামা আমি একটু বিজি, আমি আধা ঘন্টা পরে পাঠাইতেছি, কারণ আমি কি ফোন হ্যাঙ্গিংয়ে রাখছি, কারণ আমার উদ্দেশ্য ছিল যেটা ওইটা আমি মানে 100% সাকসেস হয়েছি। তো যাই হোক, পরে এক পর্যায়ে আমি ওর বললাম যে ঠিক আছে মামা, তোমার পার্সোনাল বিকাশ যদি থাকে তো ওই পার্সোনাল বিকাশটা আমারে দেওয়া, আমি ওই পার্সোনাল বিকাশে আমি তোমার টাকাটা ট্রান্সফার করি। তো যাই হোক, ও রাজি হইলো, ওর পার্সোনাল বিকাশ নাম্বার বাংলাদেশের একটা গ্রামীণ নাম্বার হয়তো বা 079 দিয়ে শুরু, তো ওইটা আমাকে দিল। দেওয়ার পরে আমি কি করলাম, আমি টেকনিক্যালি বললাম যে হ্যাঁ মামা আমি তো তোমার টাকাটা পাঠিয়ে দিছি, আরও এক ঘন্টা পরে আনুমানিক। তো একটার দিকে পরে বললো যে না মামা তুমি তো টাকাটা পাঠাও নাই, টাকাটা তো পায় নাই গ্রাহক। পরে আমি বললাম না মামা পাঠিয়ে দিছি আমি। কিন্তু আপনি
টাকা না পাঠিয়ে তাকে বলছিলেন যে আমি টাকা পাঠিয়ে দিয়েছি, তার মানে আপনি একটা মাইন্ড গেম খেলছেন? জি ইয়েস। তো আমি এই কারণে গেম খেলতেছিলাম যে ওরে আমি কিছু একটা ট্রেস করতে পারি কিনা। যাই হোক, তো ও যখন আমাকে চার্জ করলো, ও বাংলাদেশ থেকে যারা বিকাশ করে ওর পার্সোনালি ওই নাম্বার থেকে দেখাইলো আমার স্ক্রিনশট দিয়ে, ওইটা আপনারা পাবেন হয়তো সামনে, ওই স্ক্রিনশট দিয়ে দেখাইলো যে আমার ব্যালেন্স 00, তার মানে ওর ব্যালেন্স ওই নাম্বারে 00 দেখায়। তো আমি তখন ওরে চার্জ করলাম যে ঠিক আছে মামা, আমি নাম্বারটি একটু ম্যাচিং করে নিই যে আমি আসলে কি মিস্টেক করছি কিনা কোথাও। তো যাই হোক, পরে আমি যখন আমি টেকনিক্যালি আমি করলাম, ওর সমস্ত নাম্বার একুরেট রেখে একটা ডিজিট শুধু আমি চেঞ্জ করছি, যেটা 520-র জায়গায় 529 দিছি। তো আমি বললাম মামা এস কি একটা একটা ভুল হয়ে গেল, আপনার উপকার করতে যে এখন আমার দণ্ডি হয়ে গেল। পরে ও আমার জিজ্ঞাসা করলো কি হয়েছে মামা, পরে আমি বললাম যে 25,000 টাকা আনফর্চুনেটলি অন্য আরেকজনের অ্যাকাউন্টে চলে গেছে। তো ও আমার বললো যে মামা এত বড় একটা ভুল করলাম। পরে আমি বললাম হ্যাঁ মামা এখন কি করবো, আপনার উপকার করতে যে আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেলো। তো যাই হোক মামা, এখন আমি দেখি ওদের সাথে আলোচনা করে এটা রিফান্ড করা যায় কিনা। তো এক পর্যায়ে ও আমার আবার মেসেজ দিল যে মামা তুমি টেনশন করো না, তুমি আমার আরও 15,000 টাকা দাও, 25,000 15,000 এই দোনো 40,000 টাকা আমি তোমাকে এই 2 সপ্তাহ পরে আমি রিটার্ন দিতেছি। পরে বললাম যে ঠিক আছে মামা সমস্যা নাই, নানা যেহেতু অসুস্থ আমি 25,000 টাকা আমি আগামীকালকে দিব। তো আর আমি কিপন হ্যাঙ্গিং এ রাখলাম। তো আন্টি সব হচ্ছে আপনার মানে টাইপিং এ আর ভয়েস এসএমএস, তো মোস্ট অফ দেম মানে ও আমার কাছে চাইছিল যে আমি মোস্ট অফ দেম ভয়েস এসএমএস যাতে ওর কাছে আমি রিপ্লেস করি, মানে ও টাইপ করে লিখছিলেন, টাইপ করে আমি ভয়েস করতেছিলাম, রেকর্ড পাঠাচ্ছিলেন, মানে আপনি চাচ্ছিলেন তার কাছ থেকে একটা ভয়েস রেকর্ড আসুক, ভয়েসটা রিকগনাইজ হয় কি না। ইয়েস, এর কারণে তো আমি আচ্ছা এইগুলা সব কিছু ছিল আপনার একটা মানে গেম, সাইকোলজিস্ট গেম, তাকে জানার জন্য বোঝার জন্য কে সে, কিন্তু সেটা বুঝতে পারে না, সে বুঝতে চাচ্ছিল আপনারা দেখছেন। লেটস গেট ইনভেস্টিগেশন অফ দিস নাম্বার ইন বাংলাদেশ, কারা এই বিকাশ অ্যাকাউন্ট ইউজ করছে। বাংলাদেশ ICT কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, প্লিজ চেক দিস আউট অফ দিস নাম্বার, থ্যাংক ইউ সো মাচ। সো সবশেষে আপনাদের কি হলো? সর্বশেষে যখন 6টা বাজে তখন আমি বাসায় চলে গেলাম দোকান বন্ধ করে, যাওয়ার পরে উনি আমারে ডাইরেক্ট ফোন দিছে এই মুহূর্তে, মানে আমার যে হ্যাকিং যে হয়েছিল যে মামা ওই মামার আইডি থেকে ফোন দিছে। তো আমি ইমো অ্যান্সার করি, অ্যান্সার করার পরে বললাম যে হ্যালো মামা, মানে আমি এমন অ্যাক্টিং করতেছি যে আমি বোকা। তো যাই হোক ও মনে তাই করছে, তা এটা ভাইবা ও চাইছিল আমার হেক করার জন্য। তো আমার বললো যে না মামা না আমি জাকির। তো যাই হোক আমাদের গ্রুপিংয়ে কে জানি কী করছে, ওটা আমার রিপোর্টেশন করতেছি, তো তোমার ছোটো ফোনে দেখো একটা মেসেজ গেছে, মানে আমার ইমোটা হেক করবো, তো ওই জায়গায় দেখো একটা 4 ডিজিটের একটা কোড গেছে। তো আমি তো মনে মনে জানি তুমি আমার কোড দিয়ে আমারই হেক করবা, তো যাক সমস্যা নেই আমি তোমার একটু গেজাই। তো আমি এমন একটা ভান করলাম যে আমি একবারে বোকার স্বর্গ। তো আমি বললাম কই আমি তো দেখতেছি না, কোনো SMS তো কিন্তু দেখি না, আমি ট্রাই করতেছি। পরে কই না তোমার যে একটা নাম্বার আছে না লাস্টে 95 নাম্বার একটু ট্রেস করে দেখো ওই মেসেজটা তুমি পাইবা। পরে আমি আমার ওয়াইফে বললাম ঠিক আছে আমার ছোটো ফোনটা নাও দিই, আমি একটা জাস্ট অ্যাক্টিং করে নিলাম, নিয়ে ওরে ভুল তথ্য দিলাম, কোড নাম্বার 4 ডিজিট দিলাম যে 2556 যে কোনো একটা দিলাম। তো ও কইতেছে না এটা না, দেখো অন্য কোনো মেসেজ গেছে কিনা। তো আমি আবার বললাম যে না আসলে অন্য কোনো মেসেজ যায় নাই। তো যাই হোক টেকনিক্যালি আপনাকেও তারা হ্যাক করতে চাচ্ছিল, হ্যাক করতে চাইছিল অ্যাকাউন্টটাও। হ্যাঁ, তো ওই পর্যায়ে আমি আবার কি করছি, ওর যে ভয়েস রেকর্ডটা আমি রেকর্ড করে ফেলাইছি, প্লাস আমি ভিডিও ক্লিক করে ফেলাইছি। ওইটা করার পরে তারপরে মানে মোটামুটিভাবে পরে আমার রেকর্ড করার পরে আর আমি গালিগালাজ করার পরে ও আমার সাথে সাথে ব্লক করে দিছে, এরপরে থেকে আর ওর সাথে যোগাযোগ নেই। ধন্যবাদ। আর আমার একটা ছোট মেসেজ যে আজকে AKTV-র পক্ষ থেকে যে প্রতিবেদনটা আপনারা তৈরি করতেছেন আপনাদেরকে ধন্যবাদ। আর আমি চাই এই ভিডিওটা সাউথ আফ্রিকার সর্বসাধারণ সবার কাছে পৌঁছে দেওয়া হোক, শেয়ারের মাধ্যমে সবাই অবগত যাতে হয় যে এটা কিভাবে আসলে ওরা হ্যাক করে, যে পরবর্তীতে আর কেউ যাতে এই ধরনের ই করার মানে সাহস না পায়। ধন্যবাদ AKTV। ধন্যবাদ ফসল খান। প্রিয় দর্শক বুঝতে পারলেন এবং জানতে পারলেন কিভাবে এই দুষ্কৃতিকারী এই দুষ্ট চক্র ইমু প্রতিনিয়ত হ্যাক করে যাচ্ছে। সর্বপ্রথম তারা আপনাকে একটি OTP নাম্বার পাঠাবেন, অর্থাৎ ওয়ান টাইম পিন। এই পিন নাম্বার আপনার মোবাইলে পাঠাবেন এবং তারা যে কোনো কৌশলে আপনার কাছ থেকে এই OTP নাম্বারটা চেয়ে নেবেন। যখনই আপনি আপনার মোবাইলে আসা OTP পিন নাম্বারটা তাদেরকে দিয়ে দিচ্ছেন, তখনই আপনি তাদের মাকড়সার জালে জড়িয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি হয়ে যাচ্ছেন একজন ভিকটিম। প্রিয় দর্শক, ইমু নামের যে হ্যাকাররা এই দুষ্ট চক্রটা প্রতিনিয়ত সাউথ আফ্রিকাতে হ্যাকিং করে যাচ্ছে বিভিন্ন ব্যবসায়ীর ইমো অ্যাকাউন্ট। তার মধ্যে জার্মিস্টনে বসবাসরত একজন ব্ল্যাঙ্কেট ব্যবসায়ী শাহজালাল, তার অ্যাকাউন্টটি হ্যাক করে তার কাছ থেকে হাতিয়ে নিয়েছে 25,000 টাকা। কীভাবে এই 25,000 টাকা হাতিয়ে নিলেন শুনি তার কাছ থেকে সেই গল্প।
ধন্যবাদ একে টিভি এবং ধন্যবাদ কাউসার ভাই আপনাকে যে আমাকে এরকম একটা প্রশ্ন করার জন্য। আসলে ঘটনা যখন হয় আমার এক কাজিন আর কি, সে আমাকে এরকম মেসেজ দিল এই মুহূর্তে। তো মেসেজ দিল যে এরকম আমার মা অসুস্থ, তো ভাইয়া আমার টাকাটা খুব জরুরি দরকার। প্রথমে আমাকে বললো 10,000 টাকা। তো আমি 10,000 টাকা যখন শুনলাম অসুস্থ, তখন তো আসলে মাথা ঠিক থাকে না, কারণ অসুস্থ সময় তাড়াতাড়ি কীভাবে কিওর হইতে পারে। এই জন্য আমি সাথে সাথে টাকাটা দিয়ে দিলাম। তো টাকাটা দেওয়ার পর আর কিছু মনে হয় এক ঘন্টা পর সে আমাকে এগেইন মেসেজ দিল যে আমার আরও 15,000 টাকা লাগবে। আপনার কাছ থেকে টাকাটা চাচ্ছিল মেসেজের মাধ্যমে? হ্যাঁ, মেসেজের মাধ্যমে। আপনাকে ভয়েস কল দেয়নি? জি, মেসেজের মধ্যে টাইপিংয়ের মাধ্যমে চাচ্ছিল টাকাটা। আচ্ছা, তারপর? তো টাইপিংয়ের মাধ্যমে আমার কাছে টাকা চাচ্ছিল। তো আমি যখন আবার বললো যে 15,000 টাকা লাগবে, তো আমি সাথে সাথে টাকাটা আমি আবার দিয়ে দিলাম। কারণ একটাই যে কাজিন এরকমভাবে ফোন দিয়ে বলছে তার মা অসুস্থ, মা অসুস্থ কথা শুনলে তখন কীভাবে মানে তাড়াতাড়ি আমি টাকাটা দিয়ে দিলাম। তারপর আমি টাকা দিয়ে দিই। দেওয়ার পর আমার কাজিনকে আমি কিছুক্ষণ পর আবার এরকমভাবে সরাসরি তার সাথে সাক্ষাৎ করলাম, কারণ যেহেতু আমরা পাশাপাশি মানে ছিলাম, আমাদের একই টাউনে ছিলাম। তো আমি যখন তার কাছে গেলাম যে এরকম যে টাকা কি পাইছি কিনা, সে বলে কিসের টাকা? আমি বলি কেন, আমি তো টাকা পাঠাইলাম। কারণ বলতেছে না এই টাকা তো আমাদের নেই, কি আমার ইমো হ্যাক হয়েছে। তারপর আর কি, তারপর তো এই ইমো হ্যাকারকে আমরা খোঁজার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু বাই দ্য ওয়ে আর কোনো মানে কিছুই পাইলাম না আমরা। ধন্যবাদ প্রিয় দর্শক, শুনতে পারলেন এবং জানতে পারলেন কীভাবে ইমো হ্যাকাররা হ্যাক করে নিচ্ছেন। আসলে এটা প্রথম অবস্থায় তারা খুব মানে সূক্ষ্মভাবে খুব ইজিতে সবাইকে প্রতারিত করতে পেরেছেন, কারণ তখন এই ইমো হ্যাকার চক্রটা সাউথ আফ্রিকাতে এত বড় প্রসারিত হয়নি। এখন ইদানিং যতটা হচ্ছে এটা মিনিমাম প্রায় 4-5 মাস আগের কথা না? জি জি জি। তবে আমার একটা কথা একে টিভির মাধ্যমে আমি বলতে চাই দর্শকদেরকে, যে ভাই আপনি এখন বর্তমানে সতর্ক থাকবেন, কারণ বর্তমান যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেরকম মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, তো বিশেষ করে মেসেঞ্জার ইমোতে হ্যাক হচ্ছে বেশি। তো আপনারা সতর্ক থাকবেন, আপনাদের আত্মীয়র ভিতরে যত ক্লোজ আত্মীয় হোক না কেন, আপনার টাকা দেওয়ার আগে আপনার ফোনে কল করবেন, এবং কি যদি পারেন ভিডিও কল, কারণ ভিডিও কল দিয়ে কনফার্ম হবেন যে আসলে কি আমার ওই কাজিন বা আমার ভাই বা আমার দোস্ত আসলে কি যে রিয়েল ব্যক্তি আমার কাছে টাকা চাচ্ছে কি না, ঠিক আছে? এক্ষেত্রে আপনার সতর্ক অবলম্বন করবেন, ঠিক আছে? বিশেষ করে ভিডিও নতুবা অডিও কল, মানে কল দিয়ে আপনারা এটা নিশ্চিত হবেন, তাছাড়া কোনো টাকা লেনদেন করবেন না, যত আত্মীয় হোক না কেন। আপনার ভাই হলেও আপনারা এটা আপনারা লেনদেন করার ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ জার্মিস্টন সাউথ আফ্রিকা থেকে বলছি। ধন্যবাদ একে টিভিকে। যে ঘটনাটি ঘটলো সেটা হলো গত পরশু দিন খুব সকালে আমি দেখলাম আমার ফোনে প্রতি সেকেন্ডে সেকেন্ডে একটা গ্রুপ কলে কল আসতেছে। কিছু সময় পরেই যে কোনো এক ব্যক্তি আমাকে ফোন করে বলল যে আপনার ফোনে আপনারও যে গ্রুপ কলে অ্যাড করছে, আমারও গ্রুপ কলে অ্যাড করছে, এ কারণে আপনিও এখন ডিস্টার্ব ফিল করতেছেন, আমিও এখন ডিস্টার্ব ফিল করতেছি। সেই প্রতারককারী বলল যে সে নাকি ইমো কর্তৃপক্ষরে এই ঘটনাটা জানাইছে। তারা বলছে যে আপনাদের বেশ কয়েকজন ভাই জনার ফোনে একটা ইমো কোড নাম্বার যাবে, সেই ইমো কোড নাম্বারটা যদি আমাকে দেন তাহলে তারা নাকি ইমো কর্তৃপক্ষ নাকি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। এ বললে আমার কাছে সেই ইমোর কোড নাম্বারটা চাইলো। যখন আমি একটু কড়া ভাষায় বললাম যে আপনি কি ইমো কোড নাম্বারটা চাচ্ছেন, সে বললো হ। এরপরে আমি খুব খারাপ ভাষায় তাদেরকে যখন আমি গালি দিলাম, গালি দেওয়ার পরে সে আমাকে ব্লক করে রাখলো, তাকে আর সে আমাকে ইমোতে পাচ্ছে না, আমিও তাকে আর ইমোতে পাচ্ছি না। আমি ভাইরা বলি, সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলি আপনাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সুকৌশলে যত মধুর কণ্ঠেই আপনাদের ফোনে যে ইমো কোড নাম্বার হোক, ইমো নাম্বার হোক, যে কোনো কোড নাম্বার চায়, কখনো কোনোভাবেই আপনারা তাদেরকে এই নাম্বারটা দিবেন না। আপনারা যদি নাম্বারটা না দিন তাহলে সে আপনাদের কখনোই ক্ষতি করতে পারবে না, আর তারা যেটা করতে চাইছে সেটা করতে পারবে না। আর যে সকল ভাই এবং বোনেরা এই ইমো হ্যাকিংয়ের সাথে জড়িত থেকে আমাদের সহজ সরল ভাইদের কাছ থেকে, ভাই বোনদের কাছ থেকে এভাবে টাকা হাতাইয়ে নিতেছেন, তাদের উদ্দেশ্যে বলি আপনারা কিন্তু জানেন না পৃথিবীর যত ইন্টেলিজেন্ট বিভাগ আছে তারা কিন্তু আপনাদের ভয়েস রেকর্ড করতেছে, আপনাদের লোকেশন, আপনাদের স্থান নির্ধারণ করে, কোনো একদিন কোনো এক সময় কিন্তু আপনি আইনের হাতে ধরা পড়বেন। সেহেতু আপনারা এভাবে
ব্যাপারে সতর্ক হয়ে যান। আর যারা এ ধরনের কাজ করতেছেন এবং ভবিষ্যতে যারা করবেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই সকল ভাই এবং বোনদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে তোর বা তোদের বাপের নাম কি, তখন কিন্তু তারা বলে আমি আজকে বলতে পারবো না, আগামীকাল বলবো। আগামীকাল সেই ছেলে হোক মেয়ে হোক মার কাছে যায় জিজ্ঞেস করে, মা তুমি তো আমার বাবার সাথে পরিচয় করেও দিলে না, আমার বাবার নামটা বললো না, আমার বাবার নামটা কি? তখন সেই মা আবার বলে, বাবা আমারও তো মনে পড়তেছে না তোর বাবাকে, তাহলে তোরে আমি এক সপ্তাহ পরে তোরে বলবো তোর বাবাকে। এরা হলো তাদেরই সন্তান, তাদেরই বংশভূত। কাজেই কেউ যদি এই ধরনের বংশভূত, এই ধরনের সন্তান না হইতে চান, তাহলে যারা ইমো হ্যাকিংয়ের সাথে জড়িত আছেন তারা এখন থেকেই এই কাজ থেকে সরে যান এবং ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করার জন্য কোনো রকম ইচ্ছা পোষণ করবেন না। প্রথমে আপনি আপনার ইমোতে যাবেন, প্লাস চিহ্ন ক্লিক করবেন। প্লাস চিহ্ন ক্লিক করার পর আপনি চলে যাবেন মোর মোর অপশনে। মোর অপশনে যাওয়ার পর আপনি যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আপনি যাবেন ইমো অ্যাকাউন্ট সেটিংস, তারপর যাবেন ম্যানেজ ডিভাইসেস। ম্যানেজ ডিভাইসে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটি লাইন রয়েছে। কারেন্ট লাইনটি হচ্ছেন আপনি, আর যেখানে কারেন্ট লেখা নাই সেটা হচ্ছে হ্যাকারসের ডিভাইস, অর্থাৎ এই লাইনের মাধ্যমে আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হচ্ছে। সো আপনি এটাকে লগ আউট করে দিবেন, অর্থাৎ ডিভাইস থেকে এটা ডিলিট করে দিবেন। তাহলে কি করতে হবে, আপনাকে ওই হ্যাকারসের লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ইন্টারফেস শো করবে ডিলিট অপশনের, ডিলিটে প্রেস করবেন। ডিলিটে প্রেস করার পর কনফার্ম করবেন, ওকে। তারপর আপনি দেখতে পারবেন আরেকটি ভেরিফিকেশন কোড ইমো আপনাকে পাঠাবে। ইমো যখন আপনাকে ভেরিফিকেশন কোড পাঠালেন, তখন আপনি পুনরায় আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিন। যখন ইমো আপনাকে ভেরিফিকেশন কোড দিয়ে আপনার কারেন্ট লাইনটা অ্যাক্টিভ করে ফেললেন, তার মানে আপনি হচ্ছেন এখন রিয়েল অ্যাকাউন্ট হোল্ডার, হ্যাকারস অলরেডি আউট অফ ইউর ডিভাইস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই আপনারা আপনাদের ইমো হ্যাকারসদেরকে বিতাড়িত করবেন। ধন্যবাদ। সাউথ আফ্রিকার জোহানেসবার্গ থেকে আহমেদ কাউসার, এ কে টিভি।